বিশ্বকাপে উড়ন্ত শুরুর পরও টানা হারের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আসলে সব দলই পাচ্ছে রানের দেখা, উল্টো চিত্র টাইগারদের ক্ষেত্রে। শুধু ব্যাটিংই নয়, বোলিংও মেলছে না সুফল। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের হারটা বাদ দিলে বাকি সব কিছুই আছে তাদের পক্ষে। এর মধ্যে মানা হচ্ছে আসরের অন্যতম ফেভারিট দল। তাদের ব্যাটাররাও আছে দুর্দান্ত ফর্মে, চার ম্যাচে হাঁকিয়েছে পাঁচটি সেঞ্চুরি। সাম্প্রতিক পারফরমেন্স কিংবা দলীয় সামর্থ্য সব কিছুতেই টাইগারদের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপের সমীকরণটা কথা বলছে দুদলের পক্ষে। ওয়ানডের বিশ্বমঞ্চে প্রোটিয়াদের বিপক্ষে চারবারের দেখায় দুবারই জয় পেয়েছে টাইগাররা। বিশ্বমঞ্চে প্রথম জয়টা আসে 2007 সালে, এরপর 2019 সালে প্রোটিয়া বধের স্মৃতিটা তো এখনও সতেজ। ব্যক্তিগত পারফরমেন্সেও সমানে সমান বাংলাদেশ। দুদলের দেখায় ব্যাট হাতে সবচেয়ে সফল টাইগার দলপতি সাকিব আল হাসান। স্বস্তির খবর, এ ম্যাচে খেলবেন তিনি। আছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায়ও, সেই সাথে মুস্তাফিজ শরীফুলদের পেস অ্যাটাক নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে মার্ক রামদের। তবে ডিকক কাগিসো রাবাদাদের ফর্ম হুমকি হতে পারে বাংলাদেশের জন্য। বিশ্বকাপ মঞ্চে জয়ের হিসাব দুদলের সমান হলেও এই ফরম্যাটের সমীকরণটা কথা বলছে প্রোটিয়াদের পক্ষে। এখন পর্যন্ত 24 বারের দেখায় 18 বারই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, আর বাংলাদেশের জয় 6টিতে। সানিম রিধা, এখন